ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের রেসিপি হলো তেল পিঠা বা পোয়া পিঠা। মাত্র তিনটি উপকরণ দিয়ে আমি এই পিঠাটা বানিয়েছি। তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন তাহলে আমি এই রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আমি মেজারিং কাপে সমান এক কাপ আমি এখানে আটা নিয়ে নিয়েছি। এতে আমি এক চামচ মতো চালের আটা মিশিয়ে দেব। এবার এই দুটি উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আটা দিয়েও কিন্তু তেলপিঠা দারুণভাবে হয়, তো আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। তো এবার আমি এটাতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি আমি চিনি। তো আপনারা এখানে চাইলে গুড় ব্যবহার করতে পারেন, তো আমি এখানে চিনি ব্যবহার করেছি, তো আপনারা চাইলে এখানে গুড় ব্যবহার করতে পারেন। এই সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। তো প্রথমে আমি অল্প জল দিয়ে দিয়েছি, তো অল্প অল্প জল দিয়ে এভাবে মেখে নিতে হবে। তো এরকমভাবে আপনারা মেখে নেবেন। তো এই মিশ্রণটিকে একদম পাতলা করা যাবে না, অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো ঠিক এরকম মিশ্রণটা হবে। তো এরকম মিশ্রণ আমি রেডি করে নিয়েছি। তো এবার আমি মিশ্রণটিকে কন্টিনিউ এরকমভাবে নাড়তে থাকবো, নেড়ে নেড়ে আমি চিনিটাকে গলিয়ে দেব। তো এরকমভাবে নেড়ে নেড়ে চিনিটাকে গলিয়ে দিতে হবে। চিনিটা যতক্ষণ না গলবে এরকমভাবে নাড়তে থাকবে। তো আমি চিনি গলানোর জন্য এটাকে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো, যাতে চিনিটা পুরোপুরি গলে যায়। তো 5 মিনিট হয়ে গেছে, মিশ্রণটা একদম রেডি। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো এই চামচে করে আমি একটা করে আমি তেলপিঠা ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, এটাতে আমি এবার ছেড়ে দিলাম। তো দেখুন আপনারা দারুণ সুন্দরভাবে ফুলে উঠেছে। এই এটাতে আমি কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করিনি, তবুও দারুণ সুন্দরভাবে এই তেলপিঠাগুলো ফুলবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন নিজের চোখে। তো আটার বলে যে আটার তেলপিঠা বলে যে খেতে ভালো হয় না বা টেস্ট হয় না, সেরকম কোনো ব্যাপার নেই। দারুণ টেস্টি হয়, দারুণ খেতে হয়। তো আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। তো এরকমভাবে আমি বাকি তেলপিঠেগুলো ভেজে নেব। সব কটা তেলপিঠা দারুণভাবে ফুলে উঠবে, এরকমভাবে আমি বাকিগুলো সব ভেজে নেব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব কটা তেলপিঠা কিন্তু দারুণভাবে ফুলে উঠছে, এই দেখুন। তো দেখুন দারুণভাবে ফুলে উঠেছে। তো এবার আমি এগুলো নামিয়ে নিয়েছি, সব কটা ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দরভাবে সব কটা তেলপিঠে বা পোয়া পিঠে রেডি হয়ে গেছে, এবং দেখতে সুন্দর লাগছে এবং খেতেও অনেক টেস্টি হয়। খুব সহজে মাত্র তিনটি উপকরণ দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। তো এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি আপনাদেরকে একটা তেলপিঠা ভেঙে দেখাচ্ছি, এই দেখুন। ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, কোনো রকম কাঁচা ভাব নেই, আবার ফুলে ফেঁপে ভিতরটা দারুণভাবে হয়ে গেছে।